পিটো মাইছে ওই কি হল কিবা পালি নে নাই নাই ও পুরা দেড় ঘন্টা খোজকাইছো কতো একু নাই তিন ঘন্টা হয়ে গল হাইওয়ে এখনো গড়ি অহাচ করা নাই তন্ত কথাটো অদ্ভুত লগালে নে হেটুয়ে তো রবি কোন মাইছে ওই রবি সব খাবধান দেই তাই আরো কোনো থাকি পারে তাই পুলিশ বা সিআইডি হবো পারে কোনো ভরসা নাই ওই চিঠাই দিও তো দে নহলে কিন্তু কথা বেয়া হব তোমালোকে হয়তো মোক চিনি পোৱা নাই কিন্তু মই ভালদৰে জানো তোমালোক কোন হয় আৰু ইয়ালৈ কিয় আহিছা হয় নেকি এজনী বৰ স্মাৰ্ট হব আহিছে আৰে আমি এইবোৰ কথা শুনি কি আছো এইয়াতে খতম কৰি দিওঁ নেকি ঐ ৰচুন দেচোন তই ক আমাৰ বিষয়ে কি জান মনত পেলোৱা জয় আই অসম আমি বিপ্লবী চুপ হাল্লা নকৰিবি লাহে লাহে কই ভালকে এ মের ভয়টিয়া বল ওই মই গাড়ি পেক করিম পিছফালে চাবি ঠিকই আছে দে বল কি হল রবি মই চাই আহ এ একো নাই বাইক এখন খুন্দা খাইছে আমার গাড়ি ঠিকই আছে নে আমার গাড়ি একো হওয়া নাই বল জেনে হলে হিসাব বরাবর যাই আর বল বল ऐसा नहीं चलेगा गलती तुम्हारी है पैसा भरना पड़ेगा वरना पुलिस स्टेशन चलो यार पैसा लगे हां तो दिए सो ओए पागल है कि पब्लिक कर सो मैं कोठा पटी सुनो तो एक कुनो कर बियाते रहो सा हमें कुन होता सीन ना पाओ तू भालो करने कोइसो बुइसो हम लोग लगी न लबी बुइसो होइसो ना हां जा धमकी किसे दे रहा जो चाहो करे क्या माफ करो सा समझ के रखा है अभी मका की गोली जाए कर रहा ये कर रहा है कर रहा अरे ये क्या करे भाई प्लीज मत करो मुझे नो समझ में बैठो हां এইটো নয় জানো তোর ঘর ঠিক আছে এতিয়া তোর ঘরও চিনি পালো যা 20 লাখ টাকা জোগাড় করে রাখবি না জানো পুরা 20 লাখ বুঝছো না হয় কাট কই 1 পয়সা কম না হয় কালটি মেরি দি আপ চল তুমি রে বাইক লি লিজে তুই বাইকখন তো আমি রাখিমে এইটো তো পাহৰিয়ে যা আৰু এতিয়া বাইরুলা আৰু হপ্তাটো টাকা জোগাড় করে রাখিবি নহলে তোর পৰিয়ালক খতম কৰি দিম বুঝছো না হয় তারপিছত সেই লড়াজনের কি হল জানানে আরে তারপিছত তার কি হল কোনে কেয়ার করে এসপ্তাহের ভিতর টাকা পালো বাস কাম খতম ভাল শিক্ষা পালে কিন্তু সি সেই লড়াজনে নিজের ভনীয়েকর বিয়া পাতিব নোৱাৰিলে নিজের ঘর মাটি বিক্রি করে তোমালোকর বাবে পয়সা গোটাইছিলে আৰু তাৰ পিছতো যেতিয়া ধাৰ মাৰিব নোৱাৰিলে
সি সুসাইড করিলে হয় নেকি ভালে হল তেনে হলে সব খেদি বলাগে বিদেশী বুড় আবে হি বিদেশী নয় বিহারী আছেল সালা এ বিদেশী বুড় ফেন্সিং এ পার হইয়া হে ওই মু লাগিছে আমার বিষয় ভালে কি ইনফরমেশন গুতাইছে এ একু না জানে তাই দেখুন কো মুর বিষয় কি জানো তই নয়ন আর বিকাশ একুয়েন গড় মরা নাই ইহতর মার্ডার হইছে এতো এটা ডাঙর ষড়যন্ত্র আমি এন্ড বলিদান বেঠ যাব নিদু ইয়ার প্রতিশোধ লবই লাগিব এই হারামিটুয়ে পুলিশে সব ইনফরমেশন দিছে ই জুনে নহক জটে না থাকক ই মরিব লাগিব বিপ্লব ও জাননে ই গুণ হয় ই হইছে বর্তমানে মন্ত্রী যে নীলমণি খাতুনিয়ার তার পুতেক ই এটা মস্ত দালাল আর গোটেই টপ এমএলএ বুর ইয়ারেই চিনাকি তই ইয়ার বিষয় ইমান কেনে কই জানো এ জানো আর মুঠতে ইয়ার লগত খুজটি করে নলবি নহলে গোটাই পুলিশ ফোর্স আমার পিছত পড়ি যাব আর এটা আটাকে কুকুর দরে কেটে কেটে মারিব তেনলকে আমি হাতত হাত দিব ঠিকিম এইবার যদি আমি একশন নলো ন আমাক দুর্বল বলে ভাবিব আর রাইজার আগত আমার ইমেজ বেয়া হয়ে যাব তেনলে কি ভাবিছো তাক মারিব পারবি তই আরে আমি সংগঠন কিয় জন করিছিলু এনেকা মানুকে শাস্তি দিবলে ঠিক আছে মারি দিলিয়ে জানিবা এজন দুজনক মারিলে সিস্টেম খলনি হয় না যায়তো বাকি বুড়ি তো ভয় খাব কমসে কম এনেকা ইনফরমেশন লিক করা কত বার ভাবিব ওই কথা কোয়া সহজ কিন্তু কারবাক মারতো ইমান সহজ নহয় ই তেতিয়া পড়া সেই হারামিটো ইমান ডিফেন্ড কিয় করে আছে ই আমার পক্ষ থাকে নাকি অত হব দে বহুত ভাউন দিলি যদি ইমানেই গরম টেস্ট তোর তেনহলে এই তুল যদি দম আছে গই খতম করি আসা তো কি মুখ চালা দিছ অর দিছু আরে তো তর্ক কই কি আছে তেতিয়া পড়া তাকেই তো সারা তেতিয়া পড়া মুখ চলাই আছে আরে এজনকে মারি দেখাও সাউসুন কিমান সিস্টেম হলনি হয় ঠিক আছে তোতে সাই থাক কালি রাতি পানি জন গম পাই যাবি মই কি করিয়া পারু বিপ্লব রবি তার কলে যাব না লাগে প্রণব তো তার লগত যা আরে মই কিয় কারণ তয়ে তাক উচরাই লৈছ এটা নিজৰ মাজতে যি কৰ যা ঐ গেটখন যোন খোলা আছে বে চিকিউৰিটি এটাও নাই কিবা কৰিব আছে যেন পাইছো মই সব ব্যৱস্থা কৰি থৈছো তই চিন্তা কৰিব নালাগে আহ মানে তোক পাছত বুঝাই আছো এতিয়া তোর কি ঘটি হব তুই ভালদরে জানো প্রণব ও এনুকা একুন প্রবি প্রব বিপ্লব বেশি আমি হইলাম না বি প্র্যাকটিক্যাল
নহলে লাইফত একো কৰিব নোৱাৰিবি। বিপ্লৱ, আমি বহু বছৰ ধৰি একেলগে কাম কৰি আহিছো, তই ভালদৰে জান আমাৰ কামত কোনো ছিকিউৰিটি নাই, কোনো গেৰেণ্টি নাই কেতিয়া মৰো কেতিয়া কি হয়। লাষ্ট 10 বছৰ ধৰি তই নিজৰ ফেমিলিৰ মুখ দেখা নাই। ইয়াৰ কথা শুন, চবকে পইচা লাগে, পইচা পইচা নহ'লে একো নহয়, তই তই মোলৈ কাম কৰ, তোক তোক মালামাল কৰি দিম, আৰু শুন, তই পুলিচকে চিনি একো নালাগে, কিভাৱে মই চব মেনেজ কৰি আছো নহয়। আৰু চা, তই যদি ধৰাও পাৰ ন, একো টেনশ্যন ল'ব নালাগে, ছাৰ আছে ন, তোক চিধা ফৰেন পঠাই দিব। আৰে মোক চা, নেক্সট মান্থ মই নিজে ছিংগাপুৰ গৈ আছো, তাৰে পৰা অপাৰেট কৰিম। এখেতে ইমান উপকাৰ আমাক কিয় কৰিব খুজিছে কত? কাৰণ চা, নিগিৰি বহুত কাম মই কৰিব নোৱাৰো, সেইবোৰতো তহঁতে পকেটে চম্ভালিব লাগিব না। বাস বহুত হ'ল প্ৰণৱ, তই চাগে পাহৰিছ আমি খোৱা খপত, কিন্তু মই পাহৰা নাই, আমি সংগ্ৰামী হয় কোনো পেপাৰ নহয়। আরে
চুপ চুপ কইছ নহয় চুপ বাস বহুত হন আৰু কেতিয়া চিৰিব নোৱাৰ চুপ চুপ আৰু চিৰিবি বাস এতিয়া একেবাৰে চুপ মোকিলে বডিটো গুন্ধাব ধৰিছে ঠিকানা লগাব লাগিব তই কি কৰি আছ জানে কাম কৰ চাই কি আছ পাটি খুলি আৰ
আশ্রম কেনে লাগিল? ভাল ভাল হয় স্যার। স্যার মই দেরি নকৰো, মোৰ ছোৱালীজনীক লৈ মই গৈ থাকো নেকি? আপুনি পইচাখিনি হিচাপ কৰি লওক স্যার। আমাৰ কেম্পতে ফার্স্ট টাইম আহিছ, ইয়াৰে পাছত আৰু নাহ। তই আমাৰ আলহী হয়, আৰামসে বহি লওচোন, ৰিলাক্স, আৰামসে বহি। স্যার প্লিজ, মই আপোনাৰ আগত হাত জোৰ কৰিছো স্যার, এবাৰ মোৰ ছোৱালীজনীক লগ কৰিব দিয়ক, তাই কি অৱস্থাত আছে এবাৰ চাব দিয়ক। মোক এটা কথা ক, তহঁতৰ নিউজ চেনেলে আমাৰ এই সংগঠনৰ বিষয়ে ইমান নেগেটিভ নিউজ কিয় প্ৰচাৰ কৰি আছ? হে, তহঁতৰ চেনেলতে কিয় দেখায়? স্যার আপুনি ভুল বুজিছে, আমি সঁচা কথাহে ৰাইজৰ গলত নিউ, সাংবাদিক হিচাপে নিরপেক্ষ হয়ে কাম করো। কিহৰ নিরপেক্ষ? সালা আজিকালি দুনিয়া পলিটিশিয়ান মিনিষ্টারবোৰে দুর্নীতি কেলেংকারি করে, সাধারণ রাইজক ঠগায়, হ্যাঁ ঘুষ খায়, সেইবিলাক নিউজ তথা কেতিয়াও নেদেখাও। নেদেখালে রাইজে কেনেকে জানিব? দেখাও তো, সেইকাৰণে তো রাইজে চাই ভাল পায়। স্যার আমার চ্যানেল হাইয়েস্ট এইবোৰ আলতু ফালতু কথা মোক নকবি। তহঁতৰ চ্যানেলে এই পাৱাৰ থকা বিলাকৰ ইমান খাতির কিয় কৰ? হা, তই সালা কৰ তো গালি মারিম ক। তহঁতি সালা দুনিয়াৰ মিছা খবৰবোৰ দেখাই থাক, কি ভাল কি বেয়া তহঁত কোন হয় ডিসাইড কৰিব কাৰণে? হে সালা, তহঁতক ৰাইজৰ প্ৰতিনিধি বনালে কোনে? জাজমেণ্ট কৰিবলৈ লাইচেন্স দিলে কোনে? চাওক স্যাৰ, মই মানিছো আমাৰ চেনেলে বহুত ভুল কৰিছে, ৰাইজক মিছলিড কৰিছে, আৰু তাৰ কাৰণে যদি আপুনি শাস্তি দিব খুজিছে স্যাৰ মোক দিয়ক, কিন্তু স্যাৰ মোৰ ছোৱালীজনীক এৰি দিয়ক, তাইৰ ভুল নাই স্যাৰ। এই কথাটো তই ৰাইজক ঠগাৰ আগতে ভাবিব লাগিছিলে। তই নিউজ চেনেলৰ এডিটৰ নহয় জানো? ফাইনেল নিউজ টো কোনে চাই, কোনে সিলেক্ট কৰে? মই চাওঁ স্যাৰ। তেনেহলে স্যাৰ আপুনি যি কৈছে একেবাৰে ঠিক কৈছে, কিন্তু স্যাৰ এইবিলাক ডিসিশন আমি অকল নলওঁ। আচ্ছা স্যাৰ, আমাৰ ওপৰত বছ আছে স্যাৰ, আমি অৰ্ডাৰ ফলো কৰিব লগা হয় আপোনাৰ নিচিনা। হয় নেকি? আমাৰ নিচিনা অৰ্ডাৰ ফলো কৰ? হা, হয় হয় স্যাৰ। তোৰ যে ছোৱালী কিডনেপ কৰিছো অলপ পাৰ্চনেলি নলবি বুজিছ? আমি এটা উদাহৰণ দিব খুজিছো, তহঁতি খুজিলে উৰা বাতৰি উলিয়াব নোৱাৰ, তহঁতৰ এটা দায়িত্ব আছে, আছেনে নাই? আছে স্যাৰ, আছে। মই মোৰ ভুল ৰিয়েলাইজ কৰিছো স্যাৰ, স্যাৰ স্যাৰ মই আজি আপোনাক কথা দিছো স্যাৰ, মই মোৰ ছোৱালীৰ শপতখাই কৈছো স্যাৰ, মই এই কাম বাদ দিম, মই মোৰ পৰিয়ালক লৈ বহুত দূৰলৈ গুচি যাম স্যাৰ, কিন্তু প্লিজ মোৰ ছোৱালীক এৰি দিয়ক। নিজৰ পৰিয়ালক বিপদত দেখি তই এতিয়াহে লাইনত আহিছ নহয়নে? মই আপোনাৰ কাণত ধৰিছো স্যাৰ, প্লিজ মোৰ ছোৱালীজনীক এৰি দিয়ক, মই এই লাইনটো বাদ দিম স্যাৰ, প্লিজ স্যাৰ প্লিজ। তই এটা কাম কৰ, উঠ উঠ, এই কেমেৰাত চাই তই কনফেচ কৰ, কনফেচ কৰি ক তই কিমান কেলেংকাৰী মানুহ হয় ক। হয় স্যাৰ, মই এজন লেতেৰা মানুহ হয়। এই মোক কব কোৱা নাই, কেমেৰাত চাই ৰাইজৰ লগত কথা পতাৰ দৰে ক। চালা, তই মিডিয়াৰ মানুহ হয়, তোক মই শিকাব লাগে, মই এজন লেতেৰা মানুহ, বহুত বেয়া কাম কৰিছো, পইচাৰ কাৰণে কৰিছো, চবেই কৰে। কি কি হৈছ? চবেই কৰে? মা কা চালা ময়ে কৰিছো, হে ময়ে কৰিছো, তই চালা আছো আছো মা কা, এতিয়া নিজৰ ছোৱালীৰ জীৱনৰ ভিক্ষা খোজ খোজ। চালা, তই নিজৰ ছোৱালী লগ পাব বিচাৰনে নাই? হে বিচাৰনে নাই? বিচাৰো স্যাৰ, প্লিজ মোৰ ছোৱালীক এৰি দিয়ক স্যাৰ, প্লিজ। কি কলে আপুনি? কি কলে? কি হৈছে? মোৰ নাই কি কত আছে? তাই ছোৱালী সেই তাতে আছে, যা এইফালে, তাতে ৰুমতে যা। মক্কেল বাৰ্বি, বাৰ্বি কি হৈছে তোমাৰ? বাৰ্বি বাৰ্বি কিবা কোৱা মোক, বাৰ্বি বাৰ্বি বাৰ্বি। তই ইমান কঠোৰ আৰু নিষ্ঠুৰ হবি বুলি মই সপোনতো ভবা নাছিলো। কিয়? কি হল? কিয়
সিটো এনেও মরিব বাসিনি কত যাব তার অন্তিম ইচ্ছা পূরণ করে দিছো বাস তাতে কি বেয়া হল মারিব যদি আছে জানা তাক মারি পেলা ইমান কষ্ট দিয়ে তো কিয় কিঞ্চন কি এতিয়া তাক মারিব পারি আইসেই প্রত্যেকৰ বিষয়ে কিন্তু মই এটা কথা বুজি নাপালো এই আমাৰ বিষয়ে ইমান কেনেকৈ জানিলে
অলপ আগতে তোমালোকৰ গাড়ীখনৰ এক্সিডেণ্ট হোৱা নাই জানো? অ, তাতে কি হল? মনত পেলোৱা। আরে, মই এতিয়াহে মনত পৰিছে। এইজনী ছোৱালী আমাৰ গাড়ীত পৰিছিল। এই কি গুণ্ডিছিল মই? এইজনী জীয়াই কেনেকে আছে? এটো হবই নোৱাৰে। মই তোমালোকে অপহৰণ কৰা সৰু ছোৱালীজনীৰ মাক আৰু নিউজ এডিটৰজনৰ পত্নী। আমি পালোহি নেকি? নাই নাই, অলপ দূৰ আছো। ইয়াৰ পৰা মই অকলে যাব লাগিব। ঠিক আছে, ময়ো যাম তোমাৰ লগত। নাই নহ'ব, মই যেন তোমাক বুজাইছোৱেই, তুমি ইয়াতে থাকিব লাগিব। মই বাৰ্বিক লৈ আহি আছো, তুমি চিন্তা নকৰিবা। আৰু যদি তুমি ঘূৰি নাহা? আৰে মই ঘূৰি আহিমতো। আচ্ছা ঠিক আছে, যদি মই গধূলিলৈকে ঘূৰি নাহো তুমি ইমিডিয়েটলি পুলিচক কণ্টেক্ট কৰিবা। আৰে ইয়াতো নেটৱৰ্কে নাই। আৰে ওচৰত ক'ৰবাততো হেল্প পাবা, মুঠতে তুমি মোক বিচাৰি আহিব নোৱাৰা। মই তোমাৰ লাইফ ৰিস্কত পেলাব বিচৰা নাই, ইমাৰ্জেঞ্চিত কোনোবা এজনটো ইয়াত থাকিব লাগিব। এইটো লোৱা। তোমালোকৰ বাবেই মই মোৰ পৰিয়ালক হেৰুৱালো। তোমালোকে বহুত পাপ কৰিছা, তাৰ বাবেই তোমালোকৰ আত্মাই কেতিয়াও শান্তি নাপায়। দৰজাৰ মুখৰ টেবুলখনত নেকি? নাই নাই, মই চিয়ৰ নহয়, গৈ কিনে চাব লাগিব। এতিয়া কি হ'ব?
উভতি গলেও বহুত টাইম যাব আমি সাতটার আগত গৈ পাব লাগিব ইহঁতৰ টাইম দি আছে যতীশ দা চাবি বাদ দিয়ক বুঝিছে নহয় চুটকেচ আমি ভাঙি খুলি দিম কোনো দরকার নাই মই এইখিনিতে নামি দিওঁ মই চাবিটো লৈ বাইকত আহি আছো তহঁত গৈ থাক আগবাৰ হৰি এইটো ল সম্ভালিবি ভালকৈ নিবি কিন্তু চাবি নহলে চুটকেচৰ কামেই নাই আৰে তহঁতে কি গৈয়ে পইচা দিবি নেকি হা সিহঁতক ৰখিব দিবি আকৌ মোর নাম নাহে ঠিক আছে হয়ে যাব কিন্তু মোর প্রমোশন তো আরে আপনি প্রমোশনের কথা চিন্তা নকরিব মই বাপাক কৈ থৈছো আপনার কাম হয়ে যাব এটা বহুত রাতি হল আমি গধকা ভাল আপনি আজি রাতে নিশ্চিন্ত হয়ে খুব কাইলে রাতে আপনার প্রবলেম সলভ হয়ে যাব গুড নাইট গুড নাইট আমি লক্ষ্য বিহীন